গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার একটু ইচ্ছে হয়েছে, আমি ঘুম থেকে উঠেই একেবারে তোমাদের সাথে সবটা শেয়ার করব যে আমি সকাল থেকে কি করি কি না করি। তো মোটামুটি ফ্রেশ আমি হয়ে গেছি, এইবার বসাবো চা। আর চাটা বসিয়ে দিয়ে আমি যাব ঘরে বিছানা গোছাতে। তো চায়ের জলটা চাপিয়ে দেবো, যেহেতু র চা তাই জলটা একটু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। তো ওটা ফোটাতে বসিয়ে আমি চলে এসেছি ঘরে, এবার একটু নিজের রূপচর্চা করব। সেরকম কিছুই নয়, মাখবো একটা ক্রিম। তো আসলে এখানে না খুব স্কিন টানতে থাকে, মানে এখানকার ওয়েদারটা যেহেতু পাহাড়ি এলাকার মতো তাই জন্য স্কিন একটু টানে। তো ওই জন্য একটু ক্রিম মেখে নিয়েছি। এইবার বিছানা ঠিছানা গোছাবো, বিছানা টান করে তারপর আবার যাব রান্নাঘরে। তার আগে একটু দেখে আসি জলটা কতটা ফুটেছে, চিনি দিয়ে আসার ব্যাপার রয়েছে। দিয়ে এসে চলে এসেছি কম্বল ভাঁজ করতে। প্লিজ, জানি তোমরা কলকাতার মানুষরা আমার কম্বল ভাঁজ করা দেখে বলবে যে বাপরে তোমাদের ওখানে কি এমন ওয়েদার। হ্যাঁ, ভোরের দিকটাতে একটু লাগে, পুরো রাতে না লাগলেও ভোরের দিকে লাগে। তো মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে ব্যালকানির দিকে দরজাটা খুলতে হবে। ওইটা খুললে আমার যে কী ভালো লাগে, একফালি রোদ এসে ফ্রিজের কাছে জায়গাটাতে পড়ে এত ভালো লাগে দেখতে যে কী আর বলবো। বাঙালি মানেই তো হাওয়া, জল, বাতাস এসবই খুঁজে বেড়াই আমরা। তো সত্যিই খুব ভালো লাগে ওই একফালি রোদকে। আর আমার ব্যালকানিতে আজকে দেখবে, দেখো এই জবা ফুলটা ফুটেছে। এটা আজকে আমি তুলবো না, কালকে শনিবার আছে, কালকে তুলে এটা মায়ের পায়ে দেবো। আর ওদিক দিয়ে আমার দেখে মনে হচ্ছে, আচ্ছা অনেকেই তোমরা বলেছিলে ওটা বেলি ফুলের গাছ, আমি একটু ভুল বলেছিলাম। আসলে আমি দেখো জুঁই ফুলের গাছ বলেছি, ছেলেটা আমাকে তাই দিয়ে চলে গেছে। ওটা যে বেলি ফুল না কী ফুল আমি সত্যিই জানতাম না। তো তোমরা আমাকে ধরিয়ে দিয়েছো, অনেক অনেক থ্যাংক ইউ, আমি নিজেও চিনতে শিখলাম। তো ওটা বেলি ফুলের গাছ, বেলি ফুলে তো একটা কুড়ি মনে হচ্ছে আসছে। আর সকালবেলা উঠে আমি একটু চারদিকটা দেখি, রাস্তাঘাটের মানুষজন এইসব দেখে নিয়ে তারপর যাব নিজের কাজে। চলে এসেছি রান্নাঘরে। আমি করেছি প্রথমে ছোলাটাকে সেদ্ধ, এটাকে সরিয়ে রেখে আজকে সকালে খাবো আমরা ছোলা সেদ্ধ আর স্যুপ। ছোলা সেদ্ধটা মোটামুটি মাঝে সাঝে আমরা খেয়েই থাকি, তো আজকেও সেদ্ধ করেছি তাই আর বানাবো স্যুপ। স্যুপের জন্য আমি বাটি মেপে জল নিয়ে নিয়েছি, কারণ এক গাদা জল না হলে আবার আমি দিয়ে দেবো। এবার বড় প্যাকেট এনেছে আর এসছেন উনি, উনি আজকেও লজ্জা পাচ্ছেন ক্যামেরার কাছে আসতে, জানি না কেন। এবার লুকিয়ে লুকিয়ে এলো, আমাকে বললো বিস্কুটের কৌটোটা দাও, আমি দিয়ে দিলাম। তারপরে আবার দেখবে না বাইরে থেকেই সব কিছু চাইতে থাকবো। এই দেখো কাচি চাইলো বিস্কুটের প্যাকেট কাটবে বলে, বিস্কুটটা শেষ হয়ে গেছে। আর যেখানে আমি মজুত করে রাখি মুদিখানা বাজার এক্সট্রাটা, সেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তাই আর কিছু দেখানোর নেই। স্যুপের প্যাকেটটা এরকম বড় প্যাকেট এনেছে তাই অর্ধেকটা ঢেলে নিয়ে ওখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে তারপর মেন বাটিটাতে ইন্ডাকশনের উপরে যেটা বসানো রয়েছে সেটাই ঢেলে দিয়ে একেবারে স্যুপটা বানাবো। তারপর ওই ছোলা সেদ্ধ আর স্যুপটা নিয়ে দুজনে একটু বসবো, ও তারপর ওর কাজে বসে যাবে, আমিও আমার কাজে চলে আসবো। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। রেডি হতে হতে এই ফাঁকে যেটুকু জল, স্যুপের ওই পাউডারের গুঁড়ো যেটুকু যা পড়েছিল রুমালটা দিয়ে আমি মুছে নিয়েছি। তোমরা অনেকেই জানো আমার এই যে আবারও যেটুকু জল টল পড়লো আমি মুছে নিলাম। আমার হাতে সারাক্ষণই একটা রুমাল থাকে, আমি মুছতে থাকি এরকমই। আর ও তো গোলমরিচ গুঁড়ো খাবে না, আমারটা আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো নেবো আর দুজনকে ছোলাটা ভাগ করে দেবো, দিয়ে নিয়ে তারপর নিয়ে গিয়ে একটু বসবো। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট অবধি কাজ। যেহেতু আগের দিন রাতেই আমি রান্নাঘরটা গুছিয়ে রেখে দিই তাই রান্নাঘরের আলাদা কোনো কাজ থাকে না। যেদিন গোছাতে একদমই ল্যাদ লাগে আগের দিন রাতে, সেই দিন পরের দিন সকালে উঠে একটু কাজ তো বাড়ে বটেই। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, তো নিয়ে চলো বসা যাক।
ব্রেকফাস্ট করতে করতে অনেকটা টাইমই রেস্ট হয়ে গেছে, এবার চলে এসেছি ফ্রিজের কাছে, কারণ লাঞ্চ মেনুর জন্য তোড়জোড় শুরু করতে হবে এইবার। আর আমার ফ্রিজটা কদিন ধরেই খুবই অপরিষ্কার হয়ে রয়েছে, এই সানডে আমি এটাকে পরিষ্কার করবো বলে ঠিক করেছি। এই যে শাকের প্যাকেটটা বার করলাম দেখছো, এটা সেই সানডেতে কিনে রেখেছিলাম, করা হচ্ছিলই না, কারণ একের পর এক সবজি খেয়েই যাচ্ছিলাম। এই শাকটা আর করা হচ্ছিল না, শাক করতে সত্যিই একটু ল্যাদও লাগে। আর নিলাম পটল, আর মাছও বার করে নিচ্ছি, আজকে করব সারাদিন মাছ আর শাক ভাজা, রাতের জন্য পটল আলুর তরকারি। রাতের রান্নাটা আজকেও আমি করেই রাখবো, কারণটা তোমরা সানডের ভ্লগে আশা করি জানতে পারবে কেন রাতের রান্নাটা করে রাখছি। আসলে বিকেলবেলা আমরা একটু বেরোবো, চারজন পাঁচজনে আমরা একটু বেরোবো, বাজার করব। আর শনিবার আছে আমাদের একটা জিনিস, যাই হোক এখন কিছু বলবো না তোমাদেরকে, শাক বাজতে চলে এসেছি। এটা বড্ডই আমার ল্যাদের কাজ একটা, আমার একদম ভালো লাগে না শাক বেছে কাটতে, কিন্তু দুজনেই এদিকে শাক খেতে ভালোবাসে আর শাক উপকারীও বটে, তো ওই জন্য খুব হেলাসেদ্ধাও করা যায় না এটাকে, ওই জন্য তাড়াহুড়ো করে একটু বেছে নিচ্ছি, যদিও এতটা ফার্স্ট আমি ছিলাম না। তারপরে কেটে নেবো আর তারপরে ধুয়ে নেবো, একটু রাফলিই চপ করে নিই, কারণ ছুরি দিয়ে আমি খুব ভালো শাক কাটতে পারি না, আর বটি আমার কাছে নেই। যাই হোক না কেন, যেটুকু হয়েছে সেটুকুই যথেষ্ট, একটু জল দিলেই শাক সেদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো শাক মোটামুটি আমি ধুয়ে নিয়েছি, এবার দেবো ঝল ছড়তে, বাটি থেকে বারবার স্লিপ কেটে চলে যাচ্ছে, কিছুতেই আমার কথাও শুনছিল না। আর নিয়ে নিলাম রসুন, এবার রসুনটাও ছাড়িয়ে নিয়ে সাত আট কোয়া মতো রসুন নেবো, নিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর স্কিপারে একটু ঘষে নেবো, ব্যাস তারপরে শাকটা বসিয়ে দেবো, আর তারপরে পটল আলুর তরকারির জন্য ওটাকেও রেডি করতে হবে। পাশে উনি এলেন হাত ধুতে, আর হাত ধুতে এসে উনি নিচে গেছিলেন, তার আগে হঠাৎই দুখানা কেক নিয়ে এসেছে, যে কেকগুলো আমাকে খাওয়ার জন্য জোর করছিলো ভীষণভাবে, নিজেও খেয়েছে। কি ছোট্ট ছোট্ট পিচ্ছি মার্কা কেক নিয়ে এসে নিচে গেছিলো, ওই ফুলের দোকানটাতে ফুল আনতে, ওখানে গিয়ে দোকানে দেখেছে, দেখো তোমরা কেকের সাইজটা, এগুলো পাঁচ টাকা করে নিয়েছে, বেকার একদম জিনিস, আর তখনই খেতে হবে। আমি বলছি আমি এখন খাবো না, স্নান দান করে আমার একটু কিছু খেতে লাগে আর কি, মানে ভালো লাগে আর কি, বসে থাকি একা একা তখন কাজ হয়ে যায় আমার, আর ওর কাজে থাকে, তো ওই টাইমটুকুতে আমি নিজের মতো করে নিজের একটু সময় কাটাই। তো যাই হোক দিলো যখন বর, একেবারে প্যাকেট ট্যাকেট কেটে খেয়েই নিলাম, আর রসুনগুলোকেও এবার ঘষে নেবো ফাইনালি, তারপর শাকটা বসাবো। বেলা কিন্তু অনেকটাই হলো, 11টা বাজে। শাকটা ফাইনালি বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, আর এবার আনতে যাচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নিয়ে এসে একটা চিড়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো ভালোই ঝাল আছে তাই একটাতেই হয়ে যাবে, ব্যাস ফাইনালি চাপা দিয়ে দিয়েছি, হয়ে যাবে আমার শাক। এখনই এই জায়গায় ঝুড়িটা ধুয়ে দিই, তাহলেই হয়ে যায়, ঝুড়িটারও কাজ হয়ে গেছে, আর ঝুড়ি আমার লাগবে না তাই ওটা সরিয়ে দেওয়াই ভালো। এবার আমি পটল আর আলুটাকেও কেটে নেবো। Thank you.
পটল আর আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। মাছটাকেও আমি বরফ ছাড়িয়ে এবার ধুয়ে নিলাম, আর পটল আলুটাকে ঢাকা দিয়ে রাখি, আর মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নিই, কারণ শাকটা হবে। তারপর কড়াইটা ধুয়ে আমি বসাবো পটল আর আলুটাকে। মোটামুটি এদিকের কাজ সেরে নিয়েছি, এবার মিক্সি বার করার পালা। মিক্সিতে একটু মশলা বাটতে হবে পটল আলুটার জন্য। বেটে নেব আদা, টমেটো, চারমগজ আর কাঁচা লঙ্কা, এই কটা জিনিসকে আমি বেটে নেব। এটা দিয়েই আজকে আমি, আর সামান্য জিরে গুঁড়ো তো দেবই রান্নার টাইমে, সেটা দেবো। এটা দিয়ে পটল আলুর একটা হালকা করে আপাতত ঝোল মতো করে রাখবো, রাত্রিবেলা খাওয়ার টাইমে গরম করার সময় ঝোলটাকে একটু টানিয়ে নেব। আমি সকালবেলা রান্না করে রাখলে রাতেরটা এটাই করি, কারণ ও গরম গরম খেতে ভালোবাসে, আর একটু ঝোল মতো রেখে দিই যাতে আমি রাতে টানাতে পারি, ব্যাস। আর যদি বিকেলের দিকেও আমি রান্নাটা করে ফেলি রাতের, তাহলেও আমি তাই করি, একটু বেশি করে ঝোল রেখে দিই। রাত্রিবেলা যখন আমি রুটি করি, আমি রুটিটা গ্যাসে করি, আর ইন্ডাকশানে তরকারিটাকে গরম করতে বসিয়ে দিই। ইন্ডাকশানে ভালোই হতে থাকে, আর আমার ওদিকে রুটিটাও হয়ে যায়। শাকটাও মোটামুটি হয়েই এসছে, আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। দেখো জলটা মোটামুটি শুকিয়েই গেছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। জলের ব্যারেলটা ওখানেই দেখতে পাচ্ছো, কারণ আমি ডিসপেন্সারটাকে মাজবো, তারপর আবার এই ব্যারেলটাকে ঢালতে হবে। এই দেখো আমার মাছ হয়ে গেছে, এখানে আমার পটল আলুর তরকারিটা তো হয়েই গেছিলো, আর শাক ভাজাটা তো তোমরা দেখেইছো, আর আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, সিঙ্কও আমি মেজে ঘষে দিয়েছি। তো চলো এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, আর তারপর যাবো স্নানে। বাকি টাইমটুকু তোমাদের সাথে দেখা হয়নি, খেতে বসে পড়ছি। ওই কাঁঠাল বীজ বাটা যেটা দেখছো ওটা অনুরূপা দিয়েছে। এবার চলে এসেছি বিকেলবেলা। বিকেলবেলাতে চা তো করতেই হবে, চাটাকে বসিয়ে দিয়ে আমি দুপুরে সব মাজা বাসনগুলোকে এবার গুছিয়ে ফেলছি। জল শুধু তো আর গোছানো যায় না তখন, তাই এখন গুছিয়ে দিচ্ছি। আমার এখানটা গোছাতে গোছাতে চাটাও হয়ে যাবে, আর যেগুলো জায়গা জিনিস সেগুলো জায়গাতেও আমার রাখা হয়ে যাবে, এক্সট্রা কোনো টাইমও লাগবে না আমার, ব্যাস তালেই হয়ে গেল। আর এবার যেটুকু জল পড়েছিল আমি রুমালটা দিয়ে মুছে দিলাম, এদিকে আমার চাটাও হয়ে যাবে। আর আমি মনে থাকতে থাকতে এখন জানলাটা লাগিয়ে দিলাম কালকে, কারণ আমাদের বিকেলবেলা বেরোনোর আছে তাই জন্যে। ব্যাস চাটাও হয়ে গেছে, এবার ছেঁকে নেওয়ার পালা। তো তারপর চা নিয়ে নিজের একটু টাইম আমি নিজের মতো করে কাটাই বিকেলটা। ওইটুকু টাইম ওরও কাজ থাকে, ও আমাকে পারে না টাইম দিতে ওই বিকেলটা, তো আমি নিজের মতো করে নিজে একটু কাটিয়ে নিই। এই দেখো চা নিয়ে ব্যালকানিতে আমি চলে এসেছি, তো এখানেই আজকে শেষ করে দিচ্ছি। আর বেশি দূর টেনে নিয়ে গিয়ে লাভ নেই, আমিও আমার মতো সময় কাটাই। তো চলো আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। টাটা।